প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের প্রিয় ভাই রুহুল আমিন গাজীর সকল অপরাধ আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন তার কবরকে নূর দিয়া ভরে দেন, আল্লাহ তাআলা যেন তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গাজীবের ব্যাপারে আমাদের চাইতে আপনারা অনেক বেশি জানেন। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে কাছাকাছি থেকে কিছু জানি। গাজীবের সাথে আমার প্রথম দেখা হয়েছে, আমরা যারা গ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম, আমি যখন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি 91-92 সালের দিকে, তখন গাজীবের সাথে আমার প্রথম দেখা এবং পরিচয়। এরপরে ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট হয়ে যখন আমি ঢাকায় আসলাম, এরপর তো তখন থেকে বলা যায় ভালোভাবেই যোগাযোগ, আপনাদের সাথে যেরকম যোগাযোগ আমার সাথে ওই রকমই যোগাযোগ গাজীবার ছিল। গাজীবাই আসলে আপনারা অনেকেই বলেছেন, গাজীবাই সকল সময়ই অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠ ছিল আসলে। সুতরাং গাজীবাই রুহুল আমিন গাজী একটা নাম, একটা ইতিহাস। অন্যায়ের বিরুদ্ধে অনেকেই আপোষ করেছে, কিন্তু গাজীবাই কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই, এটা তার একটা অন্যরকম বৈশিষ্ট্য ছিল। আপনারা এটা জানেন যে গত 4 আগস্ট যখন গোটা জাতি কি হতে যাচ্ছে এটা নিয়ে উদ্বিগ্ন ছিল, আমার ধারণা সাংবাদিকরাও উদ্বিগ্ন ছিলেন, কেউই জানতেন না যে এই ফেসিবাদী দামি প্রধানমন্ত্রী এভাবে দেশ থেকে পালিয়ে যাবে, এটা কি কেউ অনুমান করতে পারছিলেন? কিন্তু 4 জানুয়ারি কি 4 আগস্ট গোটা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, ঢাকায়ও হয়েছে, এই প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, আরো যত লীগ আছে, এই সকল সন্ত্রাসী লীগের আক্রমণের বিরুদ্ধে এই গাজী এই প্রেস ক্লাবের গেটে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন। আপনারা যারা সাথে ছিলেন তারা জানেন, ওদিন অনেকেই হয়তো ছিলেন না, কিন্তু অনেকেই ছিলেন। গাজী কোনো সময় তার এই সাংবাদিক পেশাকে সমুন্নত করার ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, গণতন্ত্র কামী মানুষকে মুক্ত করার জন্য উনি সব সময় আপোষহীন ছিলেন, রাজপথে ছিলেন। এই জন্য ওনার এই জীবনচারণকে আমরা স্যালুট করি। উনি ছিলেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই স্মৃতিচারণ সভায় আমি রুহুল আমিন গাজীবাইয়ের সাথে, আজকে আমি এই যে সরকার প্রতিষ্ঠিত হলো ফেসিবাদী সরকারের পরিবর্তনের পর, কাজী ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে মামলা খেয়েছেন, মামলায় পড়েছেন, জেল খেটেছেন, সাজা হয়েছে, এই ফেসিবাদের বিদায় হয়েছে, কিন্তু কেন এখনো তাদের নামে মামলা, তাদেরকে কারাগারে পাঠানো হয়? কেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো? আইন মন্ত্রী কি জানেন না, আইন উপদেষ্টা কি জানেন না মাহমুদুর রহমানের পরিচয়? তাহলে কেন ওনাকে কারাগারে যেতে হলো? আমরা আজকের এই স্মরণ সভা থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমরা কিন্তু জানি অন-11-এর কুশীলব কারাম এই 15.5 বছরের স্বৈরাচারী ফেসিবাদের দোসর হিসাবে সরকারের বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদের আমরা জানি, চিনি, তারা আমাদের আশেপাশেই আছে। কাজেই তারা যদি, তাদের কথাই যদি সরকার পরিচালিত হয়ে থাকে, তাদের কথাই যদি মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়, সবাইকে মনে রাখতে হবে যাদেরকে, তাদের সম্পর্কে, যে দামি প্রধানমন্ত্রীর সম্পর্কে তাদের দলের অনেকেই মনে করেছিলেন, বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেছিলেন, এই মহিলা যতদিন বাইসে আছে ততদিন মনে হয় তার পতন নাই, কিন্তু তার পতন কিভাবে হয়েছে, কিভাবে পালাইছেন, এটা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়েই হয়েছে। সুতরাং এই ছাত্র জনতা তো হারায় যায় নাই, তারা এখনো আছে। কাজেই
আমরা আজকের এই স্মরণ সভায় আমরা আমার দেশের সম্পাদক, উনি খালি সম্পাদক নয়, উনি জাতীয় ব্যক্তিত্ব মাহমুদুর রহমানকে এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাব। এর সাথে সাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পর এই সফলতাকে, এই বিপ্লবকে, এই দ্বিতীয় স্বাধীনতাকে, এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব। কাজেই এরা খুবই পরিচিত লোক, এরা কে কোথায় আছে এটা আমরা জানি। আমরা অপেক্ষায় আছি সরকার এদের ব্যাপারে কি ব্যবস্থা নেন, নইলে স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে, যে পরিণতি হয়েছে, বাংলাদেশের জনগণ আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মানুষ অতীতে অন্যায়ের সাথে আপোষ করেনি, কোনো অবৈধ কাজের সাথে আপোষ করেনি। কাজেই এই বাংলাদেশের মানুষ এই অনেক জীবন দেওয়ার পর, অনেক রক্ত দেওয়ার পর, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 1500 না কত, হ্যাঁ 1581 জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আমরা মনে করি মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অনেক বাপের রাহাজারি, অনেক স্ত্রী রাহাজারি, আমার ছেলেকে ফিরিয়ে দাও, অন্তত লাশটা দাও, আমার স্বামীকে অন্তত লাশটা দাও। কিন্তু আমরা জানি তারা আর কোনোদিন লাশ পাবে না। অনেক লাশকে গণকবর দেওয়া হয়েছে, অনেক লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই লাশের সংখ্যা, এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। কাজে এই রক্তের উপর দাঁড়িয়ে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। এর জন্য আজকের এই স্মরণ সভায় আমরা আহ্বান জানাব সাংবাদিক, রাজনীতিবিদ সহ যাদের বিরুদ্ধে, এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই 15-16 বছরে মামলা মোকদ্দমা হয়েছে, সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে, অনেক রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা আছে। কাজী ভাই, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা লোকদের বিরুদ্ধে কোনো মামলা থাকা উচিত নয়। এজন্য সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমি যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। রুহুল আমিন গাজী ভাই অনেক সাহসী সাংবাদিক ছিলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য উনি আপোষহীন ছিলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। কাজেই জাতি রুহুল আমিন ভাইকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্মরণ করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে রুহুল আমিন বাজী ভাইয়ের কে আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করে তাই নিজেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদৌস দান করেন, এই দোয়া করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।